দাদা? নমস্কার, আমি চিরঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। মাত্র কদিন আগে আমরা দেখাচ্ছিলাম আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, তিনি তার দলবল নিয়ে অর্থাৎ কর্পোরেশনের টিম নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। কোথাও বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে, কোথাও নির্মাণ সামগ্রী রয়েছে, অর্থাৎ সে সমস্ত চলবে না, শহরকে সুন্দর রাখতে হবে। এবং তাই নিয়ে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় নিজেই ঘোরাফেরা করলেন এবং মানুষকে বললেন কী ব্যবস্থা, কী জরিমানা হতে পারে তাও জানিয়েছিলেন। কিন্তু এমন ভাবার কারণ নেই যে শহরের মূল রাস্তাগুলোতেই এই বিষয়টা চলবে। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু কর্পোরেশনের টিম ঢুকে পড়বে পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে। আর কয়েকদিনের মধ্যেই কর্পোরেশনের টিম ঢুকে পড়বে পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে। কোনো মতেই কিন্তু শহরকে নোংরা করা চলবে না। অর্থাৎ এইরকম একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং শহরকে সুন্দর করার লক্ষ্যে আরও বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসানসোলের ফুটপাত, আসানসোল বাজারের ফুটপাত, কী ব্যবস্থা হবে তার? প্রথমে একটা প্রতিবেদন দেখুন, তারপর শুনুন মেয়র বিধান উপাধ্যায়ের কথা, কী পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোল বাজারে, যেটা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র, তিনি কিন্তু সুন্দর করার লক্ষ্যে অভিযান শুরু করেছেন। শহর সুন্দর হবে, কোনো রকমের ময়লা থাকবে না। ঠিক সেই জায়গাতে প্রশ্ন এসেছে আসানসোল বাজারের ফুটপাত নিয়ে। যে ছবি আমরা দেখাচ্ছি সম্পূর্ণ এই রাস্তা কিন্তু একেবারে ফুটপাত, এবং যে ফুটপাতের ওপরে দোকানিরা রয়েছে তারা দোকান করছে, আবার সেখানে মানুষ চলাফেরা করছে। কী কতটা অসুবিধা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো। দিদি, আপনি বাজার করতে এসেছেন? হ্যাঁ, বাট আমি ঘুরিয়ার আসি বাজারে। এই বাজারের মধ্যে এত সমস্যা তো হয়ই, নো ডাউট, চলাফেরা করতে। এনাদের কোথাও ফিক্স জায়গা হলে নো ডাউট বেটার হয়, সুবিধা হয়। একটা জায়গা রইলো যেখানে হকার্স মার্কেট, সেটা বেটার হয়। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সিদ্ধান্ত নিচ্ছেন যে এই ফুটপাতগুলো তুলে দিয়ে এদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া হবে যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। নো ডাউট, খুব ভালো হয় সেরকম কিছু হলে। এইখানে পার্কিংয়ের এত জ্যাম, এগুলো তো খুব বেটার হয় অনেকটা। একদমই তাই, আমরা কথা বললাম একজনের সঙ্গে, আমরা কথা বলার চেষ্টা করব আরও যারা বাজারে এসছেন, বাজার করছেন তারা। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব এই যে ফুটপাত, সেই ফুটপাত দিয়ে মানুষ চলাফেরা করছে। পুজো এসে গেছে, পুজোর বাজারে যথেষ্ট ভিড়ও দেখা যাচ্ছে। আমরা কথা বলবো যারা বাজার করতে এসছে তাদের সঙ্গে। দিদি, আপনি কি করতে এসছেন? আমি এখানে মার্কেট করতে এসেছি পুজোর আগে। হ্যাঁ, আমার নিজস্ব বিজনেস আছে, তারই হোলসেলের মার্কেট। তো একটা প্রশ্ন হচ্ছে যে এখানে ফুটপাতের উপরে প্রচুর দোকান, মানুষের চলাফেরার অসুবিধা হয়, কী রকম অনুভূতি আপনার? ঠিকই আছে, অনুভূতি কেমন হবে, মানুষ আসছে এখানে, দোকান ভালো, জিনিস ভালো, সেই জন্য তো মানুষ এত কষ্ট করে অদূর থেকে আসছে। আসানসোল হলো আমাদের দ্বিতীয় কলকাতা। আমাদের এই এলাকায় যত যত মানে দোকান আছে বা গ্রাম আছে, যেসব সমস্ত হোলসেল দোকান আছে, সব এই আসানসোলই মার্কেট। দ্বিতীয় কলকাতা দেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ফুটপাতগুলো উঠিয়ে দেওয়া হবে, তাদেরকে নির্দিষ্ট জায়গা দিয়ে দেওয়া। এটা তো আমি বলতে পারছি না, সেটা যদি হয় কীরকম হবে, চলাফেরা সুবিধা বা সেটা হলে তো ভালো, কিন্তু বাট এরা যাবে কোথায়, সেরকম তো জায়গাটা দিতে হবে না। এখানে একটা রোজগার হয়ে গেছে, এত তো মানুষের পেট চলছে এখানে কাজ করে, তো এখান থেকে আপনি যাবে কোথায়? চপ্পল, চপ্পল। হ্যাঁ, ফুটপাত কে লিয়ে তো দিক্কত হয়, বাকি তো এই লোক ইতনে সালো সে হ্যাঁ করনা তো চাহিয়ে। দিক্কত বেসে আনে জানে মে থোড়া প্রবলেম, জব রাশ হো জাতি জাতি তো ফির দিক্কত হতি হ্যায়। আগার আইসা কর দিয়া যায় কর্পোরেশন সে কি ই সব ফুটপাত কো হাটা কর, হ্যাঁ, ইসি জায়গা মে নয়া ঘর দিয়ে দিয়া হ্যায়, তো ফির তো আর বড়িয়া। পর কোই তো জব তো চাহিয়ে না, জব সস্তে চাহিয়ে, কাম কে লিয়ে তো ইনসান কো কুছ না কুছ চাহিয়ে, তো কুছ ভি কর সকতে ব্যবস্থা সরকার। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব যে সমস্ত দোকানগুলো রয়েছে বড় দোকান, অর্থাৎ যে দোকানের সামনে ফুটপাত রয়েছে সেই দোকানে কি সমস্যা হচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করব। একটুখানি রাস্তাটা সংকীর্ণ হয়েছে, তাছাড়া আর কিছু, এছাড়া আর কোনো ওরা যদি পেছন দিকে যায় তাহলে অসুবিধা হবে। তাই তাদেরও বক্তব্য, আমরা আরেকটু কথা বলবো। দিদি, আপনার সঙ্গে একটু কথা বলবো। আমি এখানে মার্কেটিং করতে এসেছি। হ্যাঁ, দেখলাম বেশ ভালো ভিড় আছে। অ্যাকচুয়ালি একটু ওই যাতায়াতেরই প্রবলেম হচ্ছে, আর তেমন কিছু না, মানুষ ভ্যারাইটিস জিনিসটা দেখতে পাচ্ছে, সেই জন্য ফুটপাথ থাকার দরকার আছে, কিন্তু রাস্তাটার আরও বেশি প্রয়োজন। জীবিকার ব্যাপারও আছে, ওটাও দেখতে হবে,
সবাইকে যদি ঘর করে দেওয়া হয় সেটা তো সম্ভব হয় না, হয়তো কিছু কে করে দেবে, সবাইকে তো সম্ভব হয় না, ফুটপাত না থাকলে ইনারা কোথায় যাবে? সেই জীবিকার ব্যবস্থা করে যদি ব্যবস্থা করা যায় তাহলে কি সেটা ভালো? হ্যাঁ সেটা অবশ্যই ভালো, ওনাদেরও একটা ভালো সেটেল হওয়ার জায়গা হবে, আর এই রাস্তাটাও মানে সংকীর্ণ হবে না, সব দিক থেকে সুবিধা করে দেখতে হবে ব্যাপারটা, পরিচ্ছন্নও থাকবে জায়গাটা। পথ চলতি সাধারণ মানুষ যারা আসানসোলের বাজারের ফুটপাথ দিয়ে চলাফেরা করছেন, জিনিসপত্র কিনছেন, তারা কি বলছে আপনাদের শোনালাম। এবার আমরা শোনাবো দোকানিরাও কি বলছে, যাদের দোকান রয়েছে স্থায়ী অস্থায়ী যেভাবেই হোক, যাদের দোকান রয়েছে তারা কি বলছে, এটাও শোনাবো। বড় বড় দোকানের মালিকরা তারাও কি বলছে? ইয়ারে ওয়া কাস্টমার পৌঁছনা চাইয়ে, বাস স্ট্যান্ড ইয়াহ পর রহেগা, বাজার ওয়াহ রহেগা, বেশি তো নেই না হোগা, পহলে বাস স্ট্যান্ড ইয়াহ থা, ঠিক হ্যায়, ওয়াহ পর হোকার মার্কেট দিয়া থা, পাবলিক ইধার সে ইধার চল জাতা থা, अभी बस स्टैंड उधर दिया, वो होकर मांग के उसका आगे दिया, पब्लिक उधर से इधर आ जाता है, तो आदमी को वैसी सुविधा है कि हम लोग छुट्टी होना चाहिए बस, हम लोग और कुछ नहीं चाहिए, हम लोग ना कस्टमर लोग से कुछ करना है, हम लोग को बस बेचना है, कमाना खाना है बस, साफ सुथरा ढंग से। कॉर्पोरेशन से कहना है कि शहर को सुंदर करना है, इसीलिए फुटपाथ उठा दिया जाएगा और उसके लिए निर्दिष्ट नियम कानून के अनुसार व्यवस्था कर दिया जाएगा। घर हम लोग कानून को पूरा पालन करेगा, कानून का विरोध हम लोग नहीं जाएगा कभी भी, और ये बंगाल है, बंगाल में कानून का बहुत पालन होता है, कोई भी हो, हिंदू मुस्लिम सिख ईसाई सब कोई पालन करता है बंगाल में कानून का, बिना कानून का विरोध कोई नहीं जाता है यहाँ। बहुत जिनिस तो थकबी क्योंकि खुदेर एब ड्रोने को आसबे खुदेर तरह उठे चले जाए, ये कथा কোন দিক দিয়ে ঢুকলেন আপনি, কোন সাইড দিয়ে ঢুকেছেন আপনি আমাকে বুঝিয়ে দিন তো, যে আমি এই দিক দিয়ে ঢুকলাম বা এই দিক দিয়ে ঢুকলাম, এই দিক দিয়ে ঢুকলাম, জাংশন পিরিয়ডটা কোথায় আছে? এখান থেকে 10 কিলোমিটার একটা জাংশন আছে, আর কোথাও তো জাংশন নেই, তার মধ্যে পকেটমার হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, লোকের পা ভেঙে যাচ্ছে, ওইটা ওইটাকে আইডেন্টিফিকেশন দেখে ভোট দেখা যাচ্ছে, আপনি কোন দোকানে এসছেন, বড় দোকান তো বলে দিলেন, নাম অব দোকানের নাম বলবেন তো, যে হ্যাঁ এরা আমি জানি 280 কোটি টাকা মানে ভগৎ সিং থেকে নিয়ে আপটেল ওইখানে অব্দি হচ্ছে, 4 কোটি টাকা কোথায় কি হবে? করে দিলে তো ভালোই, অবভিয়াসলি খুবই ভালো। হ্যাঁ লোক ঢুকতে পারছে না, তাহলে লোক যদি ঢুকতে পারতো তাহলে আমি একটা কথা বলতাম, ওকে ড্রোনে করে আসতে হবে, ড্রোনে করে নামবে আবার কিনবে চলে যাবে। বাবার সঙ্গে ঠিক আছে, যদি কর্পোরেশন একটা ব্যবস্থা নিয়েছিল এখানে আমাদের বানিয়ে দেওয়ার ব্যবস্থা, এখানে ছাড়া দাদা আমাদের কোনো অপশান নেই, সিপিএমের সময় আমাদের অনেক অত্যাচার হয়েছে, ঠিক আছে, 2011 পর দিদি আসার পর থেকে একটা জিনিসটা কি আমরা শান্তিভাবে করে কর্মে খাচ্ছি, পরিবার উপরে প্রত্যেকটা দোকানদারের 7-8টা করে মানুষ আছে যে পরিবারের পিছনে ঢুকে আসছে, ঠিক আছে, হ্যাঁ একটু রাস্তা তো 19-20 সব জায়গায় দাদা বড়ো সিটিতে একটু সমস্যা হয়, ঠিক আছে, তো যদি কর্পোরেশন যদি আমাদেরকে এইখানে যদি একটু ব্যবস্থাটা যদি করে দেয় জায়গাটার মধ্যে, ঠিক আছে, মাপামাপি করে একবার গেছিলেন তো আমাদের দাদা খুব সুবিধা হবে, আর কোনো ব্যাপার না, সেই রকম সিদ্ধান্ত 100% এনি টাইম আমরা সুযোগের জন্য রেডি আছি, প্রত্যেক সময় শুধু আমি না যত হোক আর সবাই রেডি আছে। এবার শুনুন শহরকে সুন্দর রাখার স্বার্থে মেয়র কি আবেদন করছেন সাধারণ মানুষের কাছে, সাধারণ ব্যবসায়ীদের কাছে, সাধারণ দোকানিদের কাছে, আপা মোর আসানসোল বাসীর কাছে কি আবেদন করছে মেয়র, এবং আমরাই শোনাবো সেই একমাত্র এক্সক্লুসিভ বক্তব্য তার। নিশ্চিতভাবে চলবে, কারণ আমরা চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষকে বলতে চাইছি যে একটু নিজের বাড়ির সামনে বা রাস্তাঘাট একটু দেখুন, শহরটা আমার, বাড়িটা আমার, আমরা যেমন নিজের বাড়িকে সুন্দর রাখি, চলুন না আসুন একসাথে আসানসোল শহরটাকে আমরা সুন্দর রাখি, কারণ আজ শহরটা যখন আমার জন্মস্থান, এখানে আমরা মারা যাব এখানে, তাই আমরা যদি সুন্দর করে রাখতে পারি তাহলে আসানসোল শহরে প্রচুর মানে বাইরের থেকেও মানুষ যারা আসছে, আসতে চাইছে, আসতে পাচ্ছে না, যেমন বাজার, বাজারে এই দুর্গাপূজা, সামনে দুর্গাপূজা, বাজারে ফুটপাতের যে অবস্থা আছে,
বাজারে মানুষ এমনিতে ঢুকতে পারবে না। আমরা কর্পোরেশনের পক্ষ থেকে চেষ্টা করছি, ফুটপাথটা অলরেডি আমরা ওঠানোর জন্য ব্যবস্থা নিচ্ছি, তো সেটা হয়তো পুজোতে আমরা পাচ্ছি না, তার জন্য দুঃখিত, ক্ষমা চাইছি, কিন্তু আমরা লেগে আছি ওটাতে। ওটাতে টেন্ডারও আমরা অলরেডি আমাদের এস্টিমেট ফেস্টিমেট করা হয়েছে প্রায় 4 কোটির উপরে ফুটপাথটাতে। তো আমরা আগামী দিনে নিশ্চিতভাবে আপনাদের সহযোগিতা চাইছি, আমরা সুন্দর আসানসোল যেটা স্বপ্ন দেখেছিলাম নিয়ে এগিয়েছিলাম সেটা নিশ্চয় করব। আর পরিষ্কার পরিচ্ছন্ন আমরা গত 3-4 দিন আগে আমরা একটা ড্রাইভ মেরেছিলাম বানপুর মোড় থেকে জুবলি মোড় পর্যন্ত, সেটা অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তো আমরা একদিনেই পরিষ্কার করলাম, আবার ময়লা হলো, আবার পরিষ্কার করতে একটা কন্টিনিউ প্রসেস আছে, সেটা কিন্তু আমরা কর্পোরেশনের থেকে চেষ্টা করছি। মেন রাস্তাগুলোকে যাতে খুব সুন্দর করে রাখা যায়, ভেতর দিকে রাস্তাগুলো আমরা ড্রাইভ মারবো। আমরা নিশ্চিতভাবে চাইবো যে সব জায়গাটা যাতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। না, ফুটপাথটা ওখানেই হবে, আমরা কলকাতাতে যেমন দেখেছিলাম আমরা যে সুন্দর করে একটা সাইজ করে একটা বানিয়ে দেওয়া হয়েছিলো রুমগুলো, ঠিক সেভাবে আমরা 4 কোটির উপরে একটা বাজেট নিয়েছি, একটা আমাদের কলকাতায় পাঠানো হয়েছে, অলরেডি মানে এস্টিমেট হয়েছে, ওটা ডিপিআরটা জমা দিয়েছি, আমরা কাজটা চালু করবো হয়তো টেন্ডার করে। তো সেটা পুজোর মধ্যে হবে না, কারণ পুজোর মধ্যে করতে গেলে আবার বিপাকে পড়ে যাবে, কারণ ওই দোকানগুলোকে হাঁটিয়ে দিলে পুজোর বাজারটা পাবে না তারা। তো পুজোর বাজারটার পরে আমরা কাজ চালু করবো, আসানসোল কর্পোরেশন কাজ চালু করব। তো সবার সহযোগিতা চাইছি। সম্পূর্ণ খবর দেখলেন, সব ছবি দেখলেন, মানুষের যে কথা সেটাও শুনলেন, পথ চলতি মানুষের কথা শুনলেন, যারা ক্রেতা তাদের কথা শুনলেন, যারা বিক্রেতা তাদের কথা শুনলেন, এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র তার পরিকল্পনা বললেন, তার কথাও তারা শুনলেন। এবং যে বিষয়টা বেরিয়ে এলো যে মেয়রকে কিন্তু কেউই অসহযোগিতা করবেন না, দোকানি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বললেন যে পরিকল্পনা নেওয়া হচ্ছে, যে প্রজেক্ট নেওয়া হচ্ছে ঠিকঠাকভাবে যদি নেওয়া যায় তাহলে অসহযোগিতার কোনো ব্যাপার নেই, সহযোগিতাই করবেন, এবং যে সহযোগিতা আসানসোলের মেয়র চাইছেন সেই সহযোগিতা পাবেন আসানসোল বাজারের দোকানিদের কাছ থেকে। আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজে, সাবস্ক্রাইব করুন TSNMnews.com, ইউটিউবে সাবস্ক্রাইব করুন TSNM নিউজ, ফেসবুকেও ফলো করুন আমাদের।